আলাইকুম করি সবাই সুস্থ আছেন মৌরা দু সালের দিকে যখন সিরিয়ার ভেতর বাসার আল আসাদ সরকারকে সহযোগিতার জন্য রাশিয়া তার বিমান ঘাঁটি নির্মাণ শুরু করে সিরিয়ার ভেতর তখন বিষয়টিকে কেন্দ্র করে আমেরিকার তেমন মাথা ব্যথার কারণ ছিল না আমেরিকা ভেবেছিল এটি হয়তো একটি সাধারণ ঘাঁটি হবে তবে দু সালের জুলাই মাসে একটি উল্লেখযোগ্য ঘটনা যখন আমেরিকা তার স্যাটেলাইটের মাধ্যমে রাশিয়ান সেই ঘাঁটিটিতে নজর দেয় তখন সে দেখতে পারে যে সারিবদ্ধভাবে রাশিয়ার কমপক্ষে তেত্রিশটি যুদ্ধ বিমান সিরিয়ার ভেতর লাতা কিয়ার জি রাশিয়ার বিমান ঘাঁটি রয়েছে সেখানে অবস্থান করছিল দেখুন প্রকৃত গণনা কিন্তু ৩৩টি নয় আর বেশি ছিল কারণ ওই সময়ে কিছু বিমান আকাশে উড্ডয়নরত অবস্থাও ছিল এর মানে সিরিয়ার ভেতর রাশিয়ার জি লাতা কিয়ার বিমান ঘাঁটি রয়েছে সেখানে প্রায় পঞ্চাশটি বিভিন্ন ভেরিয়েন্টের যুদ্ধবিমান ওই সময় উপস্থিত ছিল ওই সময় কিন্তু আমেরিকা পরিষ্কারভাবে বুঝতে পারে যে এই রাশিয়ার বিমান ঘাঁটিটি সিরিয়ার ভেতর হতে চলেছে মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তার এবং নিজের সমস্যা সমাধানের জন্য রাশিয়ার অন্যতম বড় কি পয়েন্ট যেটা সুযোগ আসলে অবশ্যই রাশিয়া ব্যবহার করবে দেখুন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ প্রায় তিন বছর হতে চলল এবং এই যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার একটি বড় অংশ যেখানে আমেরিকা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে বিপুল পরিমাণের অর্থ এবং প্রযুক্তি দিয়েছে তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের মাটিতে লড়াই করার জন্য সর্বশেষ তারা ইউক্রেনকে অনুমতিও দিয়েছে তাদের অস্ত্র রাশিয়ার মূল ভূখণ্ডে ব্যবহারের জন্য এছাড়াও বিপুল পরিমাণের অস্ত্র শস্ত্র এবং পরমাণু বোমা নিয়ে রাশিয়ার অপর সীমান্ত ব্যালটিক পারে ন্যাটোভুক্ত দেশকে নিয়ে আমেরিকা বড় সামরিক মহড়া করছে বস্তুত রাশিয়ার প্রেক্ষাপট সংকটে পুরো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সরাসরি ন্যাটোর বিরুদ্ধে সংঘর্ষ ছাড়া রাশিয়ার হাতে আর কোনো উপায় নেই পৃথিবীর যেই প্রান্তে যেখানে আমেরিকার স্বার্থ রয়েছে সেখানে সরাসরি রাশিয়ার হস্তক্ষেপ ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় এখন রাশিয়ার হাতে নেই আর এই জন্য আফ্রিকা থেকে শুরু করে এখন এশিয়া সকল জায়গায় আমেরিকার স্বার্থের ভেতর সরাসরি আক্রমণ করছে রাশিয়া রাশিয়া তার ইয়েসেন ক্লাস সাবমেরিনকে আধুনিক যে জি জিরকন মিসাইল রয়েছে আটত্রিশটি মিসাইলে সুসজ্জিত করে আমেরিকার যে উপকূল রয়েছে সেখান থেকে একশো কিলোমিটার দূরে দাঁড় করিয়ে রেখেছে নতুন করে সিরিয়ার ভেতর তার সর্ববৃহৎ বিমান ঘাটিতে তার যে বিশাল বিমান বহর রয়েছে সেখান থেকে অন্তত পক্ষে বিমানকে আধুনিক অস্ত্রে সুসজ্জিত করে সিরিয়ার যে গোলান মালভূমি ইসরায়েল দখল করে রেখেছে সেখানে প্রবেশ করেছে আজ সকালে দল বল নিয়ে রাশিয়া তার যুদ্ধ বিমান নিয়ে সেখানে সেখানে প্রবেশ করেছে যদিও সরাসরি ইসরায়েলের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে বোমা বর্ষণ করেনি রাশিয়া তবে বিভিন্ন অন্যান্য এলাকা যেখানে খালি জায়গা ইসরায়েলের বসতির কাছাকাছি বা ঘাটির কাছাকাছি সেখানে বোমা বর্ষণ করেছে রাশিয়া তার যুদ্ধ বিমান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন খুদ ইসরায়েলের বিখ্যাত গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবর এছাড়াও আল ময়দান এই খবর নিশ্চিত করেছে যে গোলান হাইটের ভেত। অপরিচিত মানে ইসরায়েলের যে নেটওয়ার্ক তাদের বিমানের যে আই এফ ও নাম্বার রয়েছে তার বাইরে অপরিচিত বিমান প্রবেশ করে গোলান হাইটে যে ইস্যুটিকে কেন্দ্র করে আতঙ্কের সাইরেল বেজে ওঠে পুরো গোলান হাইটে যেখানে ইসরায়েলি বসতি স্থাপন করেছে জোর করে সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনাও ঘটে হামলার ঘটনাও ঘটে তবে ইসরায়েলি সরকার এই জিনিসটাকে রাশিয়ার নাম উল্লেখ করেনি তারা বলেছে অপরিচিত বিমান এখন দেখুন লেবানন এবং সিরিয়ার ভেতর একমাত্র রাশিয়ার হাতেই যুদ্ধ বিমান রয়েছে হিজবুল্লার হাতে যুদ্ধ বিমান নেই সিরিয়ার আসাদের কাছেও যুদ্ধ বিমান নেই একমাত্র যুদ্ধ বিমান রয়েছে রাশিয়ার হাতে আর রাশিয়া গোলান হাইটে এই যুদ্ধ বিমান দিয়ে প্রবেশ করেছে রাশিয়া অফিসিয়ালি এই বিষয়টি স্বীকার না করলেও রাশিয়ার সংবাদ মাধ্যম এবং আরও কিছু পশ্চিমা সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ান সংবাদ মাধ্যম তাস এবং ডিফেন্স সিকিউরিটি এশিয়া দুইটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করছে যে জাতিসংঘের অধীনে গোলান মালভূমি এবং সিরিয়ান বর্ডারের ভেতর যে বাফারিং জোন প্রতিষ্ঠা করা হয়েছে সেই বাফারিং জোন পার হয়ে যে ইসরায়েলি কন্ট্রোলের গোলান হাইট রয়েছে সেখানে প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো এবং যুদ্ধ বিমানগুলো সফলভাবে সেখানে টহল দিয়ে এবং সেখানে কিছু জায়গায় তাদের ড্রিল করে তারপর তারা ফিরে এসেছে দেখুন এটি একটি নজিরবিহীন ঘটনা কারণ এর পূর্বে কখনোই রাশিয়ার পক্ষ থেকে এমন ধরনের শক্ত পদক্ষেপ দেখা যায়নি দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং গোলান হাইটকে কেন্দ্র করে। অনেকটা নীরব ছিল রাশিয়া এই ধরনের শক্ত পদক্ষেপ তো দূরের কথা গোলান হাটকে কেন্দ্র করে প্রকাশ্যে তেমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাশিয়ার তবে এখনকার প্রেক্ষাপট একেবারে ভিন্ন এখন রাশিয়া চাচ্ছে আমেরিকার ইন্টারেস্ট যেই জায়গায় রয়েছে যেমন ইসরায়েলে রয়েছে তার বিরুদ্ধে শক্ত বার্তা দিতে উত্তর সীমান্তে যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষের উত্তাপ একেবারে তুঙ্গে এমতো অবস্থায় রাশিয়া তার বহরে থাকা প্যান্সির ব্যবস্থা দিয়েছে রিসেন্টলি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাও হিজবুল্লাকে ডেলিভারি দিয়েছে নতুন করে গোলান হাইটের ভেতর এইভাবে তাদের বিমান বাহিনী নিয়ে প্রবেশ করেছে মানে পরিষ্কার বার্তা দিতে চাচ্ছে রাশিয়া যে যদি সাংঘর্ষিক পরিস্থিতি বড়ভাবে ভাবে এই অঞ্চলে যায় অবশ্যই রাশিয়া হস্তক্ষেপ করবে যেমনটা আমেরিকা ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে হস্তক্ষেপ করেছে ঠিক তেমনি রাশিয়াও কিন্তু এই জায়গায় হিজবুল্লাহকে সহযোগিতা করার জন্য তাদের স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে যত দূর যাওয়া সম্ভব ততদূর তারা যাবে এই পরিষ্কার বার্তাই কিন্তু তারা আমেরিকাকে দিতে চেষ্টা করছে যদি আমেরিকা ইউক্রেনের বিষয়কে কেন্দ্র করে নাক গলানো কমিয়ে দেয় রাশিয়া তেমন পদক্ষেপ নেবে না এই ইস্যুকে কেন্দ্র করে এমন বার্তায় কিন্তু দেওয়া হচ্ছে যদিও আমেরিকা অলরেডি প্রায় চৌষট্টি বিলিয়ন ডলারের অস্ত্রের যে প্রথম এবং দ্বিতীয় প্যাকেজ রয়েছে সেটা ইউক্রেনে প্রেরণ করে দিয়েছে নুন ফুটন্ত জলামুখের সামনে দাঁড়িয়ে রয়েছে ইউরোপ যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষ আসন্ন আর বিষয়টা আমি বলছি না খুদ জার্মানির পক্ষ থেকে বিষয়টা নিশ্চিত করা হয়েছে জার্মানির বর্তমান যিনি প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন মিস্টার বোরিস কিন্তু বলেছেন। যে কোনো মুহূর্তে যে সাধারণ নাগরিক রয়েছেন সবাইকে যুদ্ধে যেতে হবে যুদ্ধ বাধ্যতামূলক সাধারণ নাগরিককেও এখন থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে এমন প্রস্তাবই তিনি করেছেন যদিও এই ইস্যুটিকে কেন্দ্র করে জার্মান সরকারের মধ্যে ভিন্নতা রয়েছে তবে একজন প্রতিরক্ষা দায়িত্ব থেকে তিনি যখন এই ধরনের স্টেটমেন্ট দেন তা আবার জার্মানির মতো দেশের পক্ষ থেকে তখন অবশ্যই কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে যায় নেহুন গত সত্তর বছরের ইতিহাসে যত দিন ধরে ইসরায়েল প্যালেস্টাইন দখল করে রেখেছে তত দিনের মধ্যে এখনই কিন্তু সবথেকে ভালো সময় ইসরায়েলকে পরাজিত করার ইসরায়েলকে উৎখাত করার এর থেকে ভালো সময় আর কখনো আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ আমেরিকা ইউরোপের যুদ্ধে পেরেশান অপর অপরদিকে দক্ষিণ চীন সাগরে চীনের হুঙ্কারও রয়েছে তাইওয়ানের উপর ইরানের যেইভাবে বড় ধরনের সামরিক উত্থান হয়েছে এবং সমরাষ্ট্রের প্রোডাকশন লাইন তৈরি হয়েছে আমত অবস্থায় যদি আরব বিশ্বের দেশগুলো একত্রে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করত তাহলে এক সপ্তাহ সময়ে ইসরায়েলের লাগতো কিনা আত্মসমর্পণের জন্য সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে এর আগেও হতে পারত তবে এমনটা হবে না কারণ যখনই সর্বাত্মকভাবে মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রি গুলো ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের চিন্তা করবে আমেরিকা তার গোয়েন্দা সংস্থা দিয়ে ওই সকল দেশের ভেতর রাজতন্ত্রের যে সিংহাসন সেগুলোকে ধস নামিয়ে দেবে আর ক্ষমতার মোহ ভোগ বিলাস অর্থ প্রতিপত্তি এই সকল দেশের রয়্যাল ফ্যামিলির রক্তে এতটাই ঢুকে গেছে যে শুধু প্যালেস্টাইন নয় অর্ধেক মুসলিম বিশ্ব যদি আমেরিকা এবং ইসরায়েলের হাতে ক্ষতিগ্রস্ত হয় তারপরও তারা নিজের সাম্রাজ্য টিকে রাখার জন্য প্যালেস্টাইনের পক্ষ বা ওই মুসলিম বিশ্বের পক্ষ না নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষই নেবে এটা এখন প্রমাণিত এই জিনিসটা কেউ আর এখন অস্বীকার করতে পারবে না তো বন্ধুরা ধারাবাহিকভাবে এই যে নতুন আপডেটগুলো আসছে এই ইস্যুকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ